मैंने तो सुना कि इसमें 500 भी हो सकता है। 3 डिब्बा अभी तक नहीं रेस्क्यू हुआ है। आप कम्प्लीट होने के बाद कितना हुआ? 238 कल था, उसका बाद आज का जो ऑफिशियल स्टेट गवर्नमेंट का जो डेटा है 238 हमारा कल से है। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়িয়ে রেলের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সামনেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুনির্দিষ্টভাবে রেলের সমন্বয়ের দিকে আঙুল তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাটা ঠিক কত সেই নিয়ে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন রেলমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি তো শুনেছি 3টে কামরায় এখনো উদ্ধার কাজ শেষ হয়নি, সব মিটলে মৃতের সংখ্যা 500 ছাড়িয়ে যেতে পারে। তাতেই মাঝপথে রেলমন্ত্রী বলেন, না না, উদ্ধার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, সব মিলিয়ে 238 জনের মৃত্যু হয়েছে। ওড়িশা সরকারের পরিসংখ্যানও তাই বলছে। এতে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, কাল পর্যন্ত 238 ছিল, তারপর ঠিক কি হলো? উদ্ধার কাজ তো শেষ হয়নি। কি বলছেন মুখ্যমন্ত্রী শুনুন। জরুর कुछ है, अच्छे से इंक्वायरी करके इतना लोगों को जिंदगी जैसे चला गया। मैंने तो सुना कि इसमें 500 भी हो सकता है। 3 डिब्बा अभी तक नहीं रेस्क्यू हुआ है। आप कम्प्लीट होने के बाद कितना हुआ? 238 कल था, उसका बाद आज का जो ऑफिशियल स्टेट गवर्नमेंट का जो डेटा है 238 हमारा कल से है। कल से हमारा पास 238 है। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 238 জনের পরিসংখ্যান রয়েছে সরকারের কাছে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেটা তো সরকারিভাবে বলছেন, আমি তো জানি 3টে কামরা এখনো পর্যন্ত ঢোকাই যায়নি। আমি রেলে কাজ করেছি, রেল আমার কাছে সন্তানের মতো, তাই আমার পরামর্শ চাইলে সবসময় প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায় আরও কি বলছেন শুনুন। मेरे को जानकारी में भी है 3 डिब्बा में अभी तक हम पहुँच नहीं सका। वो जो है आप कर लीजिए। देखिए तो जो बात बाकी है वो हम लोग मिलकर कर लेंगे, इसमें तो कोई बात नहीं है। तो हम लोग भी दुखी है, वी आर शॉक्ड फॉर दिस इंसिडेंट। रेलवे को अभी स्पेशली किट करना है। रेलवे को स्पेशली किट नहीं करने से क्या होता है, कोऑर्डिनेशन गैप हो गया है। रेलवे में 8 कैबिनेट मिनिस्टर का स्टेटस था, अभी रेलवे को वाजिब भी नहीं होता है। रेलवे में कोऑर्डिनेशन का गैप हो गया। मेरे को लगता है कि हम रेल में 3 साल काम किया है, रेल हमारा बच्चा का मुताबिक है। आई एम ऑल्सो अ मेंबर ऑफ द रेलवे फैमिली। इसी के लिए रेलवे का अगर मिनिस्टर कभी हमारे पास कोई सजेशन मांगे तो हम जरूर देने के लिए तैयार हैं। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি বিষয়টা দেখুন, আপনার কাছে খবর রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র ছিলই না, যা ঘটে গিয়েছে তা ঘটে গিয়েছে। এতগুলো প্রাণ তো আর ফিরবে না, বলার কোনো ভাষা নেই। কিন্তু এর মধ্যে নিশ্চয়ই কিছু রয়েছে, ভালো করে সব দিক খতিয়ে দেখতে হবে। এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলা থেকে বহু মানুষ ছিলেন, তবে হতাহতের মধ্যে বাংলা থেকে কতজন রয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। দুর্ঘটনায় বাংলায় মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা, গুরুতর আহতদের 1 লক্ষ টাকা এবং কম আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত সমস্ত আপডেট আপনাদের কাছে আমরা প্রত্যেক মুহূর্তে পৌঁছে দিচ্ছি। আপনারা অবশ্যই সেই আপডেট জানতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রাখবেন আজ তাক বাংলা।